আসসালামু আলাইকুম আমি আছি আর ইসলাম আজকের ভিডিও আপনার সাথে একটি বিষয় শেয়ার করব বিষয়টি হলো একটা টিভি বক্স টিভি বক্স আসলে এটা একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স তো আপনারা অনেকেই জানেন যে নর্মাল টিভিকে স্মার্ট করার জন্য টিভি বক্সের প্রয়োজন হয় তো টিভি বক্স ইউজ করলে আপনারা আপনাদের নর্মাল টিভিকে আপনারা স্মার্ট টিভিতে পরিবর্তন করতে পারবেন মানে একটা মোবাইলের মতো বলতে পারেন অ্যান্ড্রয়েড মোবাইলের মতো ইউটিউব ফেসবুক সব কিছুই ইউজ করতে পারবেন তো এটি করার জন্য এটা টিভি বক্সের প্রয়োজন হয় তো আজকের ভিডিওতে আমি একটি টিভি বক্স আপনাদের সাথে আনবক্স করে দেখাবো কি কি পাবেন ওইটার সাথে সব কিছুই বলবো তো আসলে কনফিগারেশনটা একটু বলে রাখি কনফিগারেশনটা এটার ফোর জিবি র্যাম এবং থার্টি টু জিবি স্টোরেজ পাবেন এটার মধ্যে ফোর জিবি র্যাম হওয়ার কারণে আপনারা এই টিভি বক্সটি ভালোভাবে ইউজ করতে পারবেন স্মুথলি তো এটা কী কীভাবে কাজ করে আমি আনবক্স করে আপনাদের সাথে দেখাচ্ছি তো তো যদি ভিডিওটি ভালো লাগে এটি লাইক দিয়ে দেবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও চলে যাই মূল বিষয় তো চলে আসলাম আমি টিভি বক্সটা আপনাদের সামনে নিয়ে তো এটার মধ্যে কি কী পাবেন আমি আনবক্সিং করে দেখাবো তো এটার কোনটার কি কাজ আশা বিষয় সব কিছুই দেখাবো তো বক্সটি আপনারা এরকম পাবেন এখানে লেখা আছে ফোর এখানে আরও বিভিন্ন বিষয়গুলো দেওয়া আছে দেখতে পারতেছেন কি কি সাপোর্ট পাবেন এখানে ওয়াইফাই ও টিজি আছে আপনারা ইউজ করতে পারবেন আবার এখানে কিন্তু একটা ফ্যান ড্রাইভের একটা বিষয় আছে এই সাইডগুলোতে কিছু নাই ফিশনের দিকে লেখা আছে মে মডেল নাম্বারটা দেওয়া আছে দেখতে পারতেছেন এখানে টি এক্স সিক্স এ তারপরে আপনারা কী কী আরও ফিচার্স আছে ওইগুলো বিষয় বিস্তারিত দেওয়া আছে দেখতে পারতেছেন এ আরও মেড ইন চায়না লেখা আছে আর আপনারা কত কত জিবি রোম পর্যন্ত এখানে অ্যাড করতে পারবেন আর এখানে কি কি ভ্যারিয়েন্ট আছে এটার ওই বিষয়গুলো বিস্তারিত দেওয়া আছে আর কি তো আমি সরাসরি এটাকে ওপেন করব তো ওপেন করার জন্য আমি এটা সামনে দিকে আস নিয়ে আসে আমি বক্সটা ওপেন করতেছি এটার মধ্যে কি কি পায় আমি একটু দেখি তো বক্সটার মধ্যে প্রথমে আপনারা একটি টিভি বক্স পাবেন যেটা আপনারা অর্ডার করছেন এটাই তো দেখতে পারতেছেন এটা টিভি বক্সটা তো আমি একটা সাইডে রাখি টিভি বক্সটা আর কি কি পাই ওই বিষয়গুলো দেখাই এরকম একটা ফোমের ইয়ে পাবেন এটা টিভি বক্সটাকে সেভ করে রাখার জন্য তো তারপরে নিচে আপনারা কিছু বিষয়বস্তু পাবেন একটা চার্জার দেখতে পারতেছি আমি এখানে একটা চার্জার আছে এখানে এখানে চার্জার সম্পর্কিত বিস্তারিত দেওয়া আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন এটা কত ওয়ার্ডের কী কী আসে বিষয় একটু ভালোভাবে দেখতে পারতেছেন এখানে বিভিন্ন বিস্তারিত বিষয়গুলো দেওয়া আছে চাইলে পড়ে নিতে পারেন তো আরেকটা দিতেছে এখানে আপনাদেরকে দিতে আপনাদেরকে এসডিএমআই কেবল দেখতে পারতেছেন এটা আপনার টিভি বক্সটা ইউজ করার সময় আপনাদের কাজে আসবে তো এরকম একটা আপনারা এসডিএমআই পোর্ট পাবেন তো এটি আমি সাইডে রাখি তারপর একটা রিমোট কন্ট্রোল দেখতে পারতেছেন রিমোটটাও আমি একটু খুলে দেখাই তো রিমোটটার মধ্যে মোটামুটি সব বাটনগুলোই আছে এখানে পাওয়ার বাটন আছে সাইলেন্ট সাউন্ড কমানোর বাড়ানোর তারপরে আপ ডাউন সব কিছু ওকে সব কিছু করার জন্য হোম বাটনও আছে এখানে ব্যাক বাটনও আছে আপনার এক দুই সব কিছু আছে আপনারা চাইলে এটার মধ্যে মাউসও ইউজ করতে পারেন আপনারা এটার মাধ্যমে এটা আপনার মাউসে ওপেন করে আপনারা সাইডে উপর নিচে এটা মাউসের মতো করে ইউজ করতে পারবেন তো বিষয়গুলো আর কি তো রিমোটটা ছিল এটি তো দেখতে পারতেছেন তারপর আমি একটা এখানে দেখতে পাতেছি ইউজার গাইড দেওয়া আছে আপনারা চাইলে এটা পড়তে পারেন বেশিরভাগ মানুষ তো এটা পড়ে না এটা চাইলে পড়ে নিতে পারেন এটার মধ্যে বিভিন্ন বিস্তারিত বিষয়গুলো আছে যেগুলো ইউজ করার সময় আপনাদের কাজে আসবে তো এখানে আর বেশি কিছু নাই এখানে কিছুই নেই বললে চলে তা আমি এগুলোকে রাখি আমি এটা একটু সাইডে রাখি আমি টিভি বক্সটা দেখি তো আমি এটাকে সাইডে রাখি তো দেখতে পাচ্তেছেন এটা হলো মূল টিভি বক্সটা তো টিভি বক্সটা সাইডে এই পাশে কিছু ফ্যানের অপশন দেওয়া আছে মানে আপনার গরম হলে হিট হলে যেন ওইগুলো সাইড থেকে বাইরে যায় তো দেখতে পাচ্তেছেন এটা তারপরে এখানে একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে এটার মধ্যে আপনার ফ্যান ড্রাইভে ইউজ করতে পারবেন আবার আপনার ইউএসবি মাউস অথবা কিবোর্ড সব কিছু ইউজ করতে পারবেন তো পিছনের দিকে চলে আসলে এখানে দেখতে পারতেছেন এখানে কয়েকটা পোর্ট আছে আবার এখানে ইউএসবি আছে দেখতে পারতেছেন এখানে এখানে ইন্টারনেটের কেবলটাও ইউজ করতে পারবেন তারপরে এইচডিএমআই আই কেবল আরেকটা কেবল এটা পাওয়ার দিবেন আর কি এটার মাধ্যমে তো আপনারা এটার মাধ্যমে পাওয়ার দিতে পারবেন তো এখানে সামনের দিকে পিছনের দিকে আবার সাইডে কিছু নাই তো এদিকে একটা ডিসপ্লে পাবেন এটার মধ্যে আপনাদেরকে মনিটর করা হবে আপনাদের টিভি বক্সটা সম্পর্কিত বিষয়গুলো তো পিছনে আপনারা সিরিয়াল কোড দেওয়া আছে মডেলটা দেওয়া আছে সব কিছুগুলো আপনারা চাইলে স্ক্যান করে নিতে পারেন এটা কি জেনুয়েল প্রোডাক্ট কিনা তো সামনের দিকে টিভি বক্সের নামটা দেওয়া আছে আর এটা একটা ইন্টারনেট দেওয়া আছে এটার মাধ্যমে আপনার ওয়াইফাইটা কানেক্ট করলে আপনাদের নেটটা পাবে নেট পাওয়ার কারণে আপনারা ইউটিউব ফেসবুক সব কিছুই অ্যান্ড্রয়েড একটা মোবাইলের মতো ইউজ করতে পারবেন তো এটি আসলে অনেক ভালো একটা জিনিস এটা টিভির মধ্যে ইউজ করলে আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলের যে ফিলটা পান ওইটা ইউজ করতে পারবেন আর কি তো টিএক্স সিক্স এই টিভি বক্সটির মধ্যে আপনারা চার জিবি র্যাম এবং বত্রিশ জিবি স্টোরেজ পাই যাবেন তো এই স্টোরেজ আর র্যাম হিসেবে আপনারা এটির মধ্যে গেমও খেলতে পারবেন আপনারা অনেক ভালোভাবে ইউজ করতে পারবেন কোনো ল্যাক দেখবেন না যে হ্যাং করা অনেক টিভি বক্স ওয়ান জিবি টু জিবি ওই ওইগুলোর থেকে অনেক ভালো পাবেন ল্যাক করবে না তো। তো আপনারা চাইলে এটাকে আপনাদের মন মতো ইউজ করতে পারবেন এটা ল্যাগ ফিল না আর কি চার জিবি র্যাম ও অনেকগুলো সফটওয়্যার রাখা সম্ভব তো এটি এটার কনফিগারেশন এটির প্রসেসিং ক্ষমতাটা ভালো লাগছে তো আপনারা চাইলেও নিতে পারেন তো আজকের ভিডিওতে এটি দেখানো ছিল তো অ্যান্ড্রয়েড টিভি বক্স যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন যদি এই টিভি বক্সটার প্রয়োজন হয় তো আরও বিভিন্ন টিভি বক্স আছে যদি লাগে আপনারা আমার ডিসক্রিপশান বক্সের নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন তারপরে আমি আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে এই টিভি বক্সটা ডেলিভারি করে দেব। তো আজকের জন্য এটি দেখানো ছিল তো যদি ভিডিওটি ভালো লাগে এটি লাইক দিয়ে দেবেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ